নবীর আশিকদের রোহানি খোরাকের জন্য আজমি মিডিয়া। সত্তর থেকে ১০০বার রহমতের দৃষ্টি পড়ে ওই বান্দারা থেকে হালকাতে বুঝতে পারে আমার দয়ার নবীজি বাবা সোনার জবান দ্বারা বর্ণনা করেছে ইদা মারার তুম বীরে দিল জান্না ফরত হওয়া কল বীরে দিল জান্না কালা হালক জিকি আমার সোনার নবীজি সোনার জবান দ্বারা বর্ণনা করলেন বাবা ও বাবা সাহাবারা যখন তোমরা দুনিয়াতে জান্নাতের বাগান দেখতে পাবে ওই জায়গায় বেশি 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 করে বসার চেষ্টা করবা সাহাবা হুজুররা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ দুনিয়াতে জান্নাতের বাগান কোথায় কেমনে বুঝবে রাসূলুল্লাহ নবীজি সোনার জবান দ্বারা বর্ণনা করলেন বাবা যে জায়গায় আল্লাহ 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 জিকির করা হয় ওটা হলো জান্নাতের টুকরা ও বাবা দুনিয়াতে জান্নাতের বাগানে বসতে গেলে অনেক বাধা আসে অনেক চিন্তা হয় অনেক পেরেশানি লাগে বাবা কিন্তু মদিনা শরীফে যখন জান্নাতের বাগানে যায় বাবা ওই জায়গায় গেলে তারা আর ওঠার চেষ্টা করে না শুধুমাত্র দুরাকাত নামাজের কথা বলে সিজদায় যখন যায় আর সিজদা হতে মাথা উঠায় না ও বাবা ওটাও নবীজি যে নবীজি বললেন মা বাইনা বাইতি মিনবার রওদা তুম মিন রিয়াদিল জান্না আমার মিনবার হতে আমার রওজা মোবারকের পাকা জায়গা টুকু যতটুকু জায়গা দেখতেছো এটা হলো জান্নাতির বাগান জোরে বলুন না সুবহানাল্লাহ ও বাবা আজকে গ্রামবাসীর বড় খোঁজ নসিব বাবা এই জান্নাতের বাগানটা আজকে দেখতেছে বাবার আগামীকাল এই জান্নাতের বাগান এখানে পাবেন না বাবা আজকে আপনার আপনাদের কাছে আবদার করলাম ও বাবা আল্লাহর কাছে আজকে আমাকে আজকে যেরকম করে আপনি জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিলেন মাওলা কাল কিয়ামতের ময়দানে আপনি আমাকে আপনার হরির সঙ্গে জান্নাত দান করবেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন ও বাবা মা বোনেরা যারা আছেন বাড়িতে কেউ আপনার অযথা গল্প করবেন না বাবা এখন জান্নাতের বাগানে কায়েম হয়ে গেছে বাবা বাপ মাগরিব বাপ ফজর বাবার জিকিরের কথা আমার আল্লাহ পাক স্বয়ং পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন বাবা আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا قلنا سبحان الله جري قلنا سبحان الله আমার আল্লাহ বাবা নির্দিষ্ট করে দিলেন ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন ও ইমানদার বান্দারা তোমরা যারা আমি আল্লাহকে মেনে নিয়েছো আমার রসুলকে মেনে নিয়েছো আমার তকদিরের ভালো বন্ধুকে মেনে নিয়েছো তোমরা অদৃশ্যকে মেনে নিয়েছো বান্দা তোমরা যারা এইরকম ইমানদার হয়েছ বান্দা তোমরা বেশি 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 করে আমার জিকিরে মশগুল হয়ে যাও ও বাবা
নামাজ আমার পাঁচ ওয়াক্ত আল্লাহ ফরজ করেছেন রোজা বছরে এক মাস ফরজ করেছেন বাবা যাকাত তখনই ফরজ করেছেন বাবা যখন নিসাব পরিমাণ সম্পদ রাখি মালিক হয়ে যাবে ও বাবা কিন্তু আমার আল্লাহ জিকির তো নির্দিষ্ট করলেন না আমার আল্লাহ বলেন যিকরুন কাসীরা ও বান্দা বেশি 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 করে আল্লাহর জিকির দেওয়ানা হয়ে যাও জোরে বলুন তো সুবহানাল্লাহ কখন জিকির করবে এটাও কোরআনের মধ্যে আছে বাবা এই বাদ বাকি তো জিকির করা হচ্ছে এটা কার হুকুম জোরে বলে আরো জোরে বলে আল্লাহর হুকুম বাদ মাগরিব বাদ ফজর এটা কোন পীর সাহেবের হুকুম নয় মাগরিবের নামাজ যেমন ফরজ ছিল মাগরিবের নামাজ অন্তে এই জিকির করা আল্লাহ পাকের কি ফরজিয়াত হুকুম আমার আল্লাহ সূরা মুযাম্মিলের মধ্যে বলেছেন বাবা বিসমিল্লাহির রহমানির রহিম অতঃপর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা ও বান্দা তোমরা বেশি বেশি করে আল্লাহ নামের দুকুর স্মরণ করে ইসমা নাম রাব্বিকা তোমার কুহুর তোমরা আল্লাহ 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 জিকির করো কেমন করে করবা ও বান্দা কেমন করে তুমি ডাকবা তাও আল্লাহ বলেন বললেন ও বান্দা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা একাগ্র চিত্তে দুনিয়া হতে সব চিন্তা বের করে দিয়ে তুমি জিকিরি ফানা হয়ে যাও আল্লাহর হুকুম ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা একাগ্র চিত্তে সব চিন্তা অন্তর থেকে বের করে দিয়ে শুধুমাত্র আল্লাহ 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 নামের সাগরে তুমি ডুব দাও জোরে বলবেন না সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চারা কুচি বাচ্চা সবাই মাহফিল আসেন আমার আল্লাহ বলেন কখন করবেন তাও নির্দিষ্ট করলেন সূরা দাহরের মধ্যে আমি প্রায় জায়গায় বলি বাবা সূরা দাহরের মধ্যে আমার আল্লাহ বাবারে জানে দিলে অযকুর ইসমা রাব্বিকা বকরাতা ও আসিলা ও বান্দা এখানে কোন বাবারে চিন্তা করার কারণ নাই কোন এলোমেলো করতে পারবেন না আমার আল্লাহ বললেন অযকুর অযকুর বললে বলার পরে বল অযকুর ইসমা আমার আল্লাহ অযকুর সালাতা অযকুর যাকাতা অযকুর সওবাকা অযকুর হজ্জা আমার আল্লাহ হজের দ্বারা স্মরণ করতে বলে নাই আমার আল্লাহ নামাজের দ্বারা স্মরণ করতে বললেন না আমার আল্লাহ যাকাতের দ্বারা স্মরণ করতে বললেন না আমার আল্লাহ ইন্ডিকেট করলেন নির্দিষ্ট করে দিলেন অযকুর ইসমা বলুন না সুবহানাল্লাহ আল্লাহ 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 ইসমে জাদ জিকির করো দলিল আছে না কথা বলে দলিল আছে আল্লাহ নামে জিকির করার কথা আমার আল্লাহ নির্দিষ্ট সূরা তাহর 25 নম্বর আয়াত যাই হোক যেই নসিহত শুনলে আপনার চোখ দ্বারা পানি আসবে এক ফোঁটা চোখের পানি বের হলে জাহান্নাম চিরজন্মের জন্য হারাম হয়ে যাবে চোখের পানি কম দামি মনে করে নাকি কথা বলে খালি হাসানের জন্য 1.5 লক্ষ টাকাতে বক্তা নিয়ে হাসান কত হাসবে যেই বক্তার হাসানে পরে 1.5 লক্ষ টাকা পায় আর যেই বক্তা আপনাকে কান্দায় ওই বক্তাকে কমসে কম 3 লক্ষ টাকা দেওয়ার কথা ঠিক কিনা বলে কারণ হাসাতে আপনার জাহান্নাম আপনার হারাম হয়ে জাহান্নাম আপনার হালাল হয়ে গেল আপনি জাহান্নামে যাবে জাহান্নামে আপনি যাবে আর এই বক্তার যার ওয়াজ শুনে চোখে পানি আসে এক ফোঁটা চোখের পানি বের হলে জাহান্নাম যদি আপনার জন্য ওয়াজিব থাকতো ওটা কেটে দিয়ে আপনার জান্নাত আপনার জন্য জায়েজ হালাল করে দেবে আপনার নামে লিখে দেবে আপনি জান্নাতি হয়ে যাবেন তাহলে এই ওয়াজিনকে পিছিয়ে টাকা দেওয়ার দরকার না কথা কোন ডাকেন কথা বলুন না কেন জোরে বলে পরে হুজুর তো টাকা লেন না হুজুর দোয়া লাগবে না আরে বাবা এটা তো নিজের মনের ব্যাপার আমার গ্রামে যখন মাহফিল হয় হুজুর কোলে গ্রামে তোমার কাজ
পাশের মহল্লা সর্দার পাড়া হুজুর কিবলা দক্ষিণ পাড়া আমি সর্দার পাড়া সর্দার গোষ্ঠী সর্দার পাড়া এই জায়গাতে মহাপুর অনেক লোক বলে হুজুর এখান থেকে কানে আসবে এত সুন্দর স্টেজ এত এ করে ভাই এই কথার খবরদার বলবে না যার ওসিলা করে তুমি আল্লাহ রাসূলকে স্বপ্নে দিদার করলে তার জন্য সাজাবে না তার জন্য সাজাবে সুবহানাল্লাহ বলবেন না এটা তো মনের ব্যাপার কিরকম মাহফিল করে দেখবেন যে সামনে চাঁদ একটা দিয়ে জীবনে সমাজের জিয়ারত করতেছে কথা বলেন না খবরদার এগুলো করবেন না আল্লাহর ওলিরা এখানে আসবেন যত এই কত সুন্দর ইন্তজাম কত সুন্দর করেছেন এই রকম সাহি ইন্তজাম যদি ওই মহব্বতে করে আপনাকে এই একটা নিয়ত করার কারণে এখানে খরচ করার কারণে একটা উসিলে আপনাকে জান্নাতে আলা মাকাম দান করবে আমরা এখন সূরাতুল হাসরের শেষের তিনটি আয়াত তেলাওয়াত করব শুনেন বাবা একটু মনোযোগ দেন খালি তো তেলাওয়াত করে যাচ্ছি কিন্তু অনেকে তো বুঝতেছি না অনেকে হয়তো বুঝি না এটা তেলাওয়াত আলাদা আমল আলাদা ওজিফা আলাদা সূরা হাসর খালি তেলাওয়াত করবেন না আমল করবেন না এটা ওজিফার মধ্যে নেবে ওজিফা তাহাকেই বলা হয় যেটা কন্টিনিউ প্রত্যেক দিন একই টাইমে যেটা পালন করা হয় ওটাকে বলা হয় ওজিফা অজিফা যদি আপনি করতে পারেন একটা অজিফা আপনাকে জান্নাতে উচ্চ মাকাম দান করবে একটা অজিফা বেশি লাগবে আল্লাহ তাআলা আমি যদি অজিফা করতে পারি যে বান্দা এই সূরাতুল হাসর শেষের তিনটা আয়াত প্রত্যেক দিন পাঁচ মাদের পাঁচ পদের অজিফা আদায় করবে আল্লাহ পাকে এত খুশি হন তার জন্য 70,000 আলাদা আলাদা সকাল এবং দিন এবং রাতের জন্য আলাদা করে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করবেন এই বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন সুবহানাল্লাহ বলবেন না রাতে এবং দিনে পুরো অংশ আপনি ইন্তিকাল করলে শহীদি মরণ আপনার নসিব হয়ে যাবে আল্লাহ চাচ্ছেন শাবান মাসে চাঁদে আমি যারা প্রত্যেক দিন রমজান আসার আগে আমি যদি অজিফা করে আমল করতে বলে আল্লাহ আমি সকল আমার সাথে সাথে করেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جوان করে করেন أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم شكرا لفاتحة شريف قرن بابا
فاتحة شريف بلا حساب راستك الله ربي من كل ذنب وتوب إليه تين بار سورة فاتحة بسم الله شروع كاري دش بار سورة إخلاص بسم الله شروع كاري إك بار بسم الله بول إك بار بار دروش شريف بيت يا أمير شامون نبلا فاتحة شريف شكرا ما شاء الله شكرا كريم الله أستغفر الله أستغفر الله ربي من كل ذنب وتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد دنيا كيل كوربين تبابا চক্ষু বন্ধ করে পড়ে আল্লাহ 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 ওয়াহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا محمد وسيلة إليك وعلي وسلم اللهم صل على سيدنا আশেপাশে কুকুর থেকে লেখ বা সরিয়ে দেবেন বাবা اللهم صل على سيدنا
محمد وسيلة قولي وصلي اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد وسيلة إليك قولي وصلي اللهم صل على سيدنا محمد وسيلة إليك قولي وصلي اللهم صل على سيدنا محمد وسيلة إليك قولي وصلي اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار أي الله من غنغار بابينا فرمان الله وأمر الله গুনাহগার বলে আপনার শাহী দরবার থেকে তাড়ায়া দেবেন না মাওলা মাহবুব গো গুনাহগার বলে যদি তাড়ায়া দেন কোন দরবারে কোন মাহবুবের কাছে যাব আল্লাহ ও আমার আল্লাহ শাহী দরবার জীবনেও চোখে দেখিনি মাওলা আয় আল্লাহ আপনার উনি বান্দারা নবী বান্দারা শাহী বিমান ভাই আল্লাহ শাহী দরবার চোখেও দেখিনি মাওলা ও আমার আল্লাহ আপনার শাহী দরবার থেকে তাড়ায়া দেবেন না মাওলা মাহবুব গো কি করব মাওলা নফসের তাড়নায় পড়ে শয়তানের খপ করে পড়ে গুনাহ করেছি মাওলা আল্লাহ আপনাকে মানব না বলে গুনাহ করিনি মাওলা আপনার সঙ্গে বিরোধিতা করার জন্য কোনোদিন গুনাহ করিনি মাওলা আল্লাহ অসহায় হয়ে দুর্বল হয়ে নফসের তাড়নায় গুনাহ করেছি মাওলা মাওলা গো আপনি যদি আমাদের গুনার দিকে তাকান আপনার রাগ বেড়ে যাবে মাওলা আমার নবীর মুখের দিকে তাকাইলে মাওলা আপনি মাফ না করে পারবেন না মাওলা আয় আল্লাহ এই শাবান মাসের চাঁদে মাওলা আপনার বান্দার দেখেন কিভাবে কাঁদে মাওলা মাওলা গো আমরা নবী হারা আমরা নবীর জামানা পাই নাই মাওলা আপনার কুদরতি পাদর বলে মাওলা আমাদের না আল্লাহ আল্লাহ হাদিয়া খানাই ফাতিয়া শরীফ কোন কবুল করে নেবেন আল্লাহ আল্লাহ যদি কোন হাদিয়া নাজরান মঞ্জুর করেন এই হাদিয়া কেনা সোনার মদিনায় নবীজির পাক রওজা মোবারকে পৌঁছে দেন হাজার হাজার মাইল দূর থেকে সালাম পাঠাইলেন সবার নবীর রওজায় কবুল করবে আল্লাহ মাহবুব গো নবীর রওজায় কত মানুষ এখন সালাতু সালাম দিচ্ছে মাওলা কত মানুষ মাওলা গো আমার নবীর গুম্বুজের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে মাওলা আল্লাহ কচি কাঁচারা হাত তুলেছে মাওলা না আরে মোনামারা হাত তুলেছে মাওলা আয় আল্লাহ মেঘের বাণী করে আমার নবীদের কৃতিমত আগুনে পায় সাহাবাত পাইন তামাম দিয়ে সালাম পাঁচ পঞ্চত্রে হাসান হোসেন তুমা হুজুরদের উড়ে পৌঁছে দেবেন আল্লাহ আয় আল্লাহ আমার দাদু হুজুর হুজুর কলা আব্বা জান নানা জান কেবলা আমার হুজুর কলা হুজুর আব্বা আম্মা জান কে আল্লাহ সকলের উড়ে পৌঁছে দেবেন আল্লাহ দিন দিন সিলাই মারা গো ইলমে মারে পদ আপনার মহাব্বত হিদায়তের নূর দিয়ে দেবেন আল্লাহ আল্লাহ আয় আল্লাহ
الله قد زغاي شيا سبوها شمس طولي دي روحي بوسة دمنا الله آي لام مطر دو سام پاس قولي دا تغنى پور پور مرد شيا سمولا خوزب دي روحي بوسة دمنا الله شرا جغن دا تنم رمم تنمتی قبر چلے گسے شبار قبر حدیا پاچا دي بالمولا الله اي لقائي قطو قبر بشي خوبیا سمولا زارينا بولاغو، إي আমাদের গুনার বলে কি আমাদেরকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন মাওলানা আল্লাহ তাদের মা বাবার জন্য কাঁদে মাওলানা সবার বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আয় আল্লাহ সবার গুনাহ কাঁদে মা করে দিবেন আল্লাহ আমার হুজুর কোন অসুস্থ আছে মাওলানা আমার হুজুর কিবলাকে সুস্থতা নসিব করে দিবেন আল্লাহ আল্লাহ আমাদের হায়াত কেটে গলে ও মাওলানা আপনার ওলির হায়াত আপনি বাড়ায় দেবেন মাওলানা ও আমার আল্লাহ আজকের মাহফিল কারা আপনি কবুল ও মঞ্জুর করে দেবেন আল্লাহ اللهم صل على سيدنا محمد وصل إليك وسلم آمين آمين ثم باقي كل بيت بينا إلا الله محمد رسول الله বাবা একটু চোখ বন্ধ করে থাকেন বাবা একটু বিগত জীবনের গুনাহের কথা একটু স্মরণ করেন বাবা বাবা কত না গুনাহ করেছেন বাবা রাতের অন্ধকারে দিনের আলোতে বাবা কত না গুনাহ করেছেন ও বাবা এই গুনাহের কথা আমি আপনি স্যার আল্লাহ ছাড়া কেউ জানে না বাবা ও বাবা কত না গুনাহ করেছে একবার কি গুনার কথা শুনো হয় না বাবা আমার দয়ার নবীজি শুনার জবান দ্বারা বলেন আত্তাইবু হাবিবুল্লাহ তওবা করে আল্লাহর বন্ধু আমার নবীজি অন্যত্র বলেছে আত্তাইবু মিনাজ দম্বি কামাল হাদম্বালাহ গুনাহ থেকে তওবা করে ব্যক্তির নেই যে জীবনে কোনোদিন গুনাহ করে না ও করতেছেন বাবা চোখটা বন্ধ করে দেন বাবাতে তো শুরুতে বসে যান ও বাবা বাবারে একটু খেয়াল করেন বাবা বাবা আমার হুজুর কিবলার নানা জান কিবলা বলতে ও বাবা আল্লাহর বান্দারা খেয়ালে তেরা কমন খেয়াল বড় অমূল্য ধন খেয়াল সফলতি বাচন আমার হুজুর কিবলা বলেন বাবা যতক্ষণ পর্যন্ত আপনার খেয়াল থাকবে ততক্ষণ পর্যন্ত পকেট মার আপনার টাকা তুলতে পারবে না বাবা ও বাবা খেয়াল করে আমি ভালো মানুষ বাবা বাবারে বিন গ্রাম বাজার থেকে এসে খেয়ে দেয় সার নামাজ পড়ে খেয়ে দেয় ঘুমিয়ে গেছি বাবা দিদির সঙ্গে কত না কথা বলেছি ও আমি কত না ঘুমের আগে ভবিষ্যৎ পরিকল্পনা করলাম বাবা আগামীকাল অমুক জায়গায় যাব আগামীকাল খেলাধুলা করব আগামীকাল কলেজে যাব আগামীকাল ওটা করব ও একটু বার কি মনে হয় না বাবা তোমার মতো কত যুবক নজওয়ান
ওই ভূমিকম্পের মতো বিল্ডিং নিচে চাপা পড়ে মারা গেল বাবা ও বাবা কি আর করে আমার বাবা রাত্রিবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছি বাবা হঠাৎ করে আমার বুকের মধ্যে একটু লেগে উঠলো বাবা আমার ঘুমটা ভেঙে গেল আমি খাটের উপরে বসে পড়লাম আমার বিবি সাহেব বলল স্বামী গো ও স্বামী আপনার কি হলো রাতের বেলা আপনি কি ঘুম লাগে না বলে না বিবি হঠাৎ করে আমার কেমন যেন বুকের মতো লাগে উঠল ও বিবি একটু পানি খেলে মনে ভালো হয়ে যাবে আপনার বিবি দৌড়ে গিয়ে পানি আনলো আপনি বসে আছেন বাবা আপনার বিবি এসে পানি যখন দেয় আপনি পানি খাচ্ছেন আর আপনার বিবি আপনার দিকে তাকায় অজর নয়নে কাঁদতেছে বাবা আপনি বিবি চোখে পানি দেখে বলে দিলি ও আব্দুল্লাহর মা আব্দুল করিমের মা তুমি কেন কান্দ বলে স্বামী গো আমি কয়েকদিন আগে খবর পেলাম আমার বাবার বাড়িতে এইরকম করে একটা মানুষের বুকে লেগে উঠলো আর কিছুক্ষণ পরে সে মারা গেছে স্বামী গো আমার বড় ভয় না জানি আপনার কি হবে আপনি যদি আমার ডাক্তারকে ডাকবো বলে না ডাক্তার ডাকা লাগবে না আপনি পানি খেয়ে ঘুম আবার শুয়ে পড়লেন বাবা হঠাৎ আধা ঘন্টা ঘন্টা পরে আপনার বুকের মতো আবার লেগে উঠতেছে বাবা আপনার বিবি বলে স্বামী এরকম কেন করেন বলে বিবি গো আমার কেমন যেন প্রচন্ড ব্যথা হচ্ছে আমার সব ছেলেকে ডাক দাও ব্যাটাকে ডাক দিলেন পাশের রুমে ব্যাটা ঘুমাচ্ছেন বলে ব্যাটা এদিকে এসো ব্যাটা এসে বলে মা কি হয়েছে বলে ব্যাটা রে তোর বাবার বুকের মতো কেমন যেন লাগতেছে বাবা তোর বাবার কেন যেন এরকম করে তুই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে খবর দে ব্যাটা আমার মনে কেমন যেন ভয় লাগে বাবা বাবাই কাঁদতে শুরুতে বসেন খেয়াল করেন আর নিয়ে আমি আমার কলবের দিকে মতো দিচ্ছি আমার পথ আমার পিতা তো ফিরকি বা কলবে সুরিয়া আল্লাহ তালা আর সঙ্গে আল্লাহ তালা সঙ্গে মেটে তবু মুখ আমার কলবে সুখ আমার কল তবুর মুরে নুরন্বিত হয়ে যায় এ বলে বাবা খেলতে খেল করে বাদ একটু বিগত জীবনে গুণার দিকে তাকান বাবা আর একটু জবান খুনে আল্লাহর দরবারে বলে চক্ষু বন্ধ করেন খেয়াল করে আমার ছেলে এসে আমাকে হাতে পায়ে তেল মালিশ করতেছে আমার বিবি আমাকে পানি দিচ্ছে আপনি বাবা এখন আল্লাহ কাছে কাদাকাদি করেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া তুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি আস্তাগফিরুল্লাহ রাব্বি ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا 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 ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا 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 ظلمنا أنفسنا الله الله بابا খেয়াল করেন বাবা আপনার বুকের ব্যথা বেশি হয়ে গেছে বাবা আপনার সন্তান আপনার হাত পায়ে তেল মালিশ করতেছে বাবা আপনার হাত পা গুলো কাঁপতেছে মেয়েরা রব্বানা 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 জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা 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 কাঁদেন বাবা কান্না নাচতে কান্নার মতো ভান করো বিয়েরা যে যেখানে আছেন তৌবা করেন বাবা আল্লাহ চোখের পানিকে বড় ভালোবাসে বাবা আমার আল্লাহ বলে বান্দারে তোমার কান্না আসে না তুমি কান্দার মতো ভান করে বুক যদি বাঁকা করে দাও ও বান্দা আমি তোর বাঁকা বোকাকে বড়ই ভালো লাগে বান্দা ও বাবা
আপনার বিলি সাহেবা আপনার মাথায় পানি দিচ্ছে বাবা আপনার একটা মাত্র মেয়ে দূর দেশে বিবাহ দিয়েছেন বাবা আপনার মেয়ের কাছে পড় যায় মারে তুমি শিকারি জীব বলতে তারপরে কেন বাবা তোমার বাবার অবস্থা খুব একটা ভালো না ও বিজি তোর মা বাবাকে একটু দেখতে আসে বাবা ও বাবা আপনার বিয়ে তরিক গদিতে দৌড় দিয়ে বাবারে আর বাবারে দৌড়িয়ে দৌড়িয়ে কিংবা গাড়িতে করে আসতেছে বাবা ও বাবা পুর দেশে দিয়ে দিয়েছেন আস্তে আস্তে পদর হয়ে গেছে বাবা বাবারে আপনার বাড়ি সামনে যখন আসে বাবারে টুপিওয়ালা লোক দেখতে পায় বাবা সবার চোখে পানি দেখতে পায় বাবা আপনার বিয়ে দূর থেকে আহ্বান করে কেঁদে ওঠে আব্বা আব্বা বলে ডাকবে বাবা এলাকার লোক এসে বলে মা কিন্তু না ও মা সবার যাওয়া লাগবে বাবা তোমার বাবার দুনিয়ায় নাই বাবা আপনার মেয়ে আপনি খাটলে বসে আছে আপনার মেয়ে বাবা দৌড়ে এসে খাটলুর উপরে পড়ে বলে আব্বা ও বাবা আপনি এরকম করে চলে যাবেন বাবা আমি কখনো কল্পনা করিনি বাবা আমার বাড়িতে আর কেউ দেখতে যাবে না বাবা রব্বানা 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 জালামনা গুজরা কাঁদেন বাবা গুরু দিকে তাকাতাকি করো না বিয়েরা রমজানের আগে আল্লাহর কাছে তোমার দরজা খুলে দেন বাবা রব্বানা রব্বানা আল্লাহ আপনার বান্দারা কাঁদে মাওলা আল্লাহকে একটু ডাকেন বাবা আমার আল্লাহ বলে বান্দারে আমার কোন বেটা বেটি নাই আমি কাউকে জন্ম দেই নাই তো আমি আল্লাহকে জন্ম দেই নাই ও বান্দা তুই যখন আমাকে আল্লাহ 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 বলে ডাক দিস আমার বড্ড ভালো লাগে বান্দা ও বান্দা তোর জবানের ডাক আমার বড় ভালো লাগে বান্দা বান্দারে তুই আমাকে ডাকবি আল্লাহ বলে এই জন্য তো জিব্বাতে না পাক না হয় এই জন্য তোর মায়ের পেটের মতো মিনারি তারা খাওয়াইছি রে বান্দা ও বান্দা তুই আজকে বড় হয়ে আমাকে কেমনে ভুলে গেলি বান্দা বান্দারে তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দি আমি তোর শহর গেছে নিকুটে এসি বান্দা আমি তোকে দেখতে থাকি তুই যখন পাগল পাড়া হয়ে থাকি তোর চোখ দিয়ে ধরচর করে পানি পড়ে ও বান্দা পাগল হয়ে তুই ডাকতে থাকিস বান্দা আমি আল্লাহ বলি বান্দারে আর টাকা লাগবে না বান্দা যা রে বান্দা আমি তো জিন্দগির গুনা মাফ করে দিলাম ও বান্দা তোর চোখের পরে আমি সইতে পারি না বান্দা তুই যখন পাগল হয়ে ডাকিস বান্দা আমি তোর কুত আমার হাত কুদরতে হাত দ্বারা তোর চোখের পানি বুকে দিই বান্দা তোকে আমি কোলে তুলে নিই বান্দা আর বলে বান্দারে তুই আমাকে এত কেন ডাকি বান্দা যারে বান্দা আমি তো জিন্দগির গুণা মিটা দিলাম ও বাবা আল্লাহকে একটু মধুর সুরে ডাকবে বাবা একটু নিয়ত কাঁদতে শুরুতে বসে যান আমি আমার কল্লের দিকে মতো উদ্দেশ্যে আমার কল আমার পিতা তার পিতৃ লোকের বিশ্ব নিয়া আল্লাহ তালা দিকে আল্লাহ তার তরফ হইতে আল্লাহ কাদরি দিকে নির্বুদ্ধ হতে একজন আল্লাহ দিকে আমার কল আমার কল আল্লাহ আল্লাহ জিক্র মেরে মনোনীত হয়ে যায় এ বলে একবার আল্লাহ শুধু হল করে একবার আল্লাহ শুধু কলকে ধাক্কা দেবে Allah, 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 Allah,
الله الله ولكن يجب ان يكون هناك
করতেছেন সব ফানা হয়ে যাবে আমার আল্লাহ থাকবে আল্লাহ ইল্লাল্লাহ 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 محمد رسول الله